أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله مولانا العظيم. আমাদের প্রেরণার বাংলাদেশকে বদরের চেতনা এগিয়ে নেবার আমাদের সাহসের মিনার ঐতিহাসিক 28 অক্টোবর, পল্টন ট্র্যাজেডি, মানবতা বিরোধী কর্মকাণ্ড যেখানে সংগঠিত হয়েছিল, সে 2006 সালের 28কে স্মরণ করে আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে আমাদের প্রিয় কাফেলা, এদেশের তরুণ ছাত্র সমাজের সাহসী ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্র নেতা হাফেজ রাশিদুল ইসলাম উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সেদিনের সাক্ষী শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মাওলানা আব্দুল হালিম উপস্থিত বিশেষ অতিথি। সেদিন যার নেতৃত্বে আমরা এই ময়দানে ভূমিকা পালন করেছিলাম, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, আমার শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত, সঞ্চালক সংগ্রামী সেক্রেটারি জেনারেল রাজিবুল ইসলাম আজকের এই আয়োজনের সম্মানিত প্রিয় উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। 28-এর আমরা কেউ সাক্ষী, আমরা পরবর্তীতে এই প্রেরণার অংশীদার। আমাদের 28-এর শুরু হয়েছে আসলে পৃথিবীর যেদিন শুরু হয়েছিল, জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। 28-এর শুরু হয়েছিল অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। 28-এ শুরু হয়েছিল সেদিন, যেদিন থেকেই হকের ঘোষণা এবং বাতিলরা সেটিকে নির্ভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, সেদিন থেকে 28-এর শুরু। আমরা ইতিহাসের বাঁকে এসে পল্টনে সে 28-এর বদর উহুদ আমরা খন্দক দেখি নাই, কিন্তু আমরা পল্টনে সে 28-এর সাথে আমরা যুক্ত হয়েছি। সুতরাং 28 হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার দুরান্ত এক ভাষণা, 28 হচ্ছে আমাদের প্রেরণার উচ্চ মিনার, 28 হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করবার জন্যে শাহাদাতের প্রেরণাকে কীভাবে লালন করতে হয় তার ইতিহাস রচিত হয়েছে 28 অক্টোবর। দিন যত যায়, 2006 সালের 28 অক্টোবর বোঝা যায় নেই যে আওয়ামী লীগের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রী, তিনি কেন সেদিন লোকে বৈঠা দিয়ে তার কর্মী বাহিনীকে একটি শান্তিপূর্ণ সমাবেশের হামলা করার নির্দেশ দিয়েছিল। আজকের আমাদের কাছে খুবই পরিষ্কার যে 28 লম্বা সময় পার হওয়ার পর আমরা যখন দেখেছি যে দেশের মানুষ তার ভোটের অধিকার হারিয়েছে, 28-এর পথ ধরেই এদেশের মানুষ গণতন্ত্র হারিয়েছে, 28-এর সে কালো পথ ধরেই এই জাতি তার সাংবিধানিক যে মানবাধিকার, যার যে হিউম্যান রাইটস, মানুষ আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক আজকে সেটি হারিয়েছে। 28-এর এই কালো পথ ধরেই বাংলাদেশ অর্থনীতির দিক থেকে আজকে দেউলিয়াত্বের জায়গায় এসে দাঁড়িয়েছে। যিনি 28-এর লোকে বৈঠার নির্দেশ দিচ্ছেন তিনি এখন দুর্ভিক্ষের খবর দিচ্ছেন। 28-এর এই পথ ধরেই আমাদের পিলখানার ট্র্যাজেডি সংগঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা উত্তর
যুদ্ধের সময়ও এত চৌকস সেনা নিহত হয় নাই। আধিপত্যবাদী শক্তি আটাইশের পথ রচনা করে এখানে আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। আটাইশের পথ ধরে এখানে 5ই মে-র শাপলা সত্তর অনুষ্ঠিত হয়েছে। এখানে হাজার হাজার আলেম ওলামাকে শহীদ করা হয়েছে। 28-এর সেই কালো পথ ধরেই এদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামারা আজকে কারাগারে রুদ্ধ। 28-এর পথ ধরেই সেই কালো পথ ধরেই কিন্তু এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক শিষ্য নেতৃবৃন্দ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি, অধ্যাপক গুলাম আজম, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লাদের মতো দেশপ্রেমিক ইসলাম প্রিয় নেতৃত্বকে হত্যা করা হয়েছে। সুতরাং 28 শুধুমাত্র একটি লগি বৈঠার তাণ্ডব ছিল না, 28 শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, 28 শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সভা বন্ডল করা দেওয়ার ইতিহাস নয়, 28 শুধুমাত্র সেদিন শুধুমাত্র দুটি দলের কোনো সংঘর্ষের ঘটনা নয়, 28 হচ্ছে একটি জাতির ললাটে কালো দাগ এঁকে দেওয়ার জন্যে সেই সুড়ঙ্গ পথের আবিষ্কার হচ্ছে 28। সুতরাং সেদিন আমাদের প্রিয় কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা, তৌহিদি জনতা জামাত ইসলামের কর্মীরা সেদিন মানব প্রাচীর গড়ে তোলার মাধ্যমে প্রমাণ করেছে যে আমরা ইসলামের জন্যে আল্লাহর দিনের জন্য আমরা জীবন দিতে জানি, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করতে জানি না। 28 হচ্ছে সেই জন্যে সেদিন আমাদের 27 তারিখ থেকে মূলত এই ঘটনা সংঘটিত হয়েছে। সারা দেশে তাণ্ডব তৈরি করা হয়েছে, কিন্তু তারা সেই তাণ্ডবের মাধ্যমে যেটি নিয়ে আসছে আজকে জাতি তা সেটি প্রত্যক্ষ করছে। আমরা হালাকু খানের ইতিহাস পড়েছিলাম, আমরা চেঙ্গিস খানের ইতিহাস পড়েছিলাম, আমরা কেউলির ইতিহাস পড়েছিলাম, আমরা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, কিন্তু মানুষকে হত্যা করার পর, মানুষকে হত্যা করার পরে তার লাশের উপরে নৃত্য করার ইতিহাস আমরা কোনো জায়গায় খুব দেখি নাই, কিন্তু আওয়ামী লীগ সেদিন সেটি করেছে। সুতরাং আওয়ামী লীগ শুধু মানবাধিকারে সেদিন লঙ্ঘন করে নাই, আওয়ামী লীগ বিশ্বের দরবারে একটি জঙ্গি ফ্যাসিস্ট সংগঠন হিসাবে 28 অক্টোবর লাশের উপরে নৃত্য করবার মাধ্যমে সেই জঙ্গি ইতিহাস কায়েম করেছে। আজকে আওয়ামী লীগ অন্যদেরকে কথায় কথায় জঙ্গি বলে, অধিকার হরণকারী বলে, কিন্তু আওয়ামী লীগ সে কাজ করেছে। সুতরাং আমরা 28-এর পথ ধরে আমরা যেই বাংলাদেশ, যে কালো অধ্যায়ের বাংলাদেশ আমরা পেয়েছি, এখানে শুধুমাত্র সেটি লগি বৈঠার ইতিহাস ছিল না, এটা এখানে ছিল ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে এবং ইসলামী দলকে নিশ্চিহ্ন করে দেয়া। আমাদেরকে এই জন্যে শিপন ভাইয়ের মা, আমরা 28 অক্টোবর গুলিবিদ্ধ হয়েছিলাম আহত অবস্থায় দেখতে এসে বলেছে যে বাবা, যাদের সন্তানেরা মানব প্রাচীর গড়ে তুলেছে সেই আমাদের স্টেজকে উত্তর গেটে রক্ষা করবার জন্যে, নেতৃবৃন্দকে রক্ষা করবার জন্যে। শিপন ভাইয়ের আম্মা বললেন যে বাবা, আমাদের সন্তানেরা তো জীবন দিয়েছে যাদেরকে রক্ষা করবার জন্য, আজকে তারাও শহীদ হয়ে গেল, এক এক করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং 28 অক্টোবর হচ্ছে বাংলাদেশকে 55,000 বর্গমাইলকে একটি আজকে কারাগারে পরিণত করেছে। 28 অক্টোবরের মাধ্যমে এই দেশ জাতিকে বিপদগামী করা হয়েছে। সুতরাং আমাদের সে প্রেরণা ছিল আমাদের শহীদরা। আমরা দেখেছি 28 অক্টোবর আমাদেরকে নির্ভাবিত করে দেওয়ার জন্য, নিস্তব্ধ করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেটি পারে নাই। আমরা রাঁধুনির সে পল্টন গেটে ছিলাম, আমাদের সামনে 4,450 সেই সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ছিল, কিন্তু আল্লাহর সে ঘোষণা
নারায় তকবীরের একটি স্লোগান তাদের হৃদয়ের মধ্যে কিভাবে কম্পন তৈরি করে সেদিন আমরা দেখেছি। আমাদের মাত্র 17-18 জন এখানে আমরা ছিলাম, এখানেই আমাদের প্রিয় ভাই শহীদ মুজাহিদ শাহাদাত বরণ করেছে। আমরা দেখেছি আমাদের নারায় তকবীরের স্লোগানের সামনে তাদের এই হাজার হাজার সন্ত্রাসীরা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি 28 অক্টোবরের কি নৃশংসতা, শহীদ মুজাহিদ কে এখানে তারা হত্যা করে তারা গলির মধ্যে ফেলে রেখেছে। আমরা যখন শহীদ মুজাহিদের লাশ আনবার জন্য গিয়েছিলাম তখন আমরা দেখেছি সে লাশের উপরেও তারা হামলা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং 28 হচ্ছে আমাদের প্রেরণার উৎস। 28-এ যারা জীবন দিয়েছে, আজকে আমরা প্রত্যেককে শহীদ মুজাহিদ শিপন মাসুমদেরকে আমরা চিনি, কিন্তু তাদের জীবন যখন আমরা আলোচনা করি তখন আমাদের মনে হয় যে সত্যিকার অর্থে এটি আমাদের জন্য বিরাট প্রেরণা। শহীদ মুজাহিদ তার মাকে সবসময় বলতেন, শহীদ মুজাহিদের মা লিখেছে যে আমার সন্তান আমাকে বলতো, মা আমি কি হওয়ার জন্য তুমি দোয়া করবে জানি না, কিন্তু আমার জন্য দোয়া করো আমি যেন আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন। শহীদ মুজাহিদ তার এলাকা থেকে 30 জন ভাইকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু 29 জনের তালিকা লিখে নিয়ে এসছে, একজনের নাম লেখে নেয়। সবাই বলেছে আপনার নাম ভাই লেখেন, আপনি সহ তো 30। শহীদ মুজাহিদ বলেছে আমার নাম কেন লিখিনি পরে জানতে পারবে, কারণ শাহাদাতের তামান্না নিয়ে শহীদ মুজাহিদ ময়দানে গিয়েছিল। শহীদ শিপন তার মা বলেছে আমি সারা রাত শিপনকে পাহারা দিয়ে রেখেছি যে শিপন যেন বের হতে না পারে, কিন্তু শিপন আমাকে বলেছে মা আমি কোনখান দিয়ে চলে যাব তুমি কিন্তু দিশাও পাবে না। যে 13তম স্ট্যান্ড করেছিল, পরিবারের টার্গেট ছিল সে ব্যারিস্টার হবে, কিন্তু সে তার থেকে বড় জায়গায় পৌঁছার জন্য পরিকল্পনা নিয়েছে। শহীদ মাসুম শিপন, শহীদ সাইফুল্লাহ মানসুর, তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, মাসুম ভাইয়ের মার লিখেছে যে এলাকায় আমরা যখন তাকে নাস্তার টাকা দিতাম তখন সে নাস্তার টাকা খেত না, সেই নাস্তার টাকা দিয়ে কারা কারা উপবাস, কে অসুস্থ, কোন ছেলের বই নেই, খাতা নেই, কলম নেই, এগুলো কিনে দিত। এই ছিল আমাদের শহীদ। সুতরাং আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ আমাদের সেদিন আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে আহত করেছে, পঙ্গু করেছে। আমরা সেদিন আহত হয়ে গিয়ে দেখেছিলাম জয়জাল্লা রাসুলের সাহাবিদের একজনের কাছে পানি এসেছিল আর তাকে বলা হয়েছিল আপনি খান, সে বলেছিল আমার পরের ভাইকে দেন, তাকে দেওয়ার পর সে বলেছিল আমি নই আমার পরের জনকে দেন। ইসলামের ছাত্র শিবির বনিয়ান ও মারসুসের সম্পর্ক আমরা আবার হসপিটালে গিয়ে দেখলাম। আমরা আমাদেরকে যখন নিয়ে যাওয়া হয়েছে, আমাদের দায়িত্বশীল ভাইরা যখন আসছে তখন আমাদের থিয়েটারে, অপারেশন থিয়েটারে শুয়ে কেউ গুলিবিদ্ধ, কেউ আহত, তাদেরকে ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছেন। আমরা যখন দেখলাম যে আমাদেরকে দেখে আমাদের কর্মীরা সে ট্রিটমেন্টের টেবিল থেকে ডাক্তারের সামনে থেকে লাফ দিয়ে উঠে যায়, বলছে আমার ট্রিটমেন্টের দরকার নেই, আমার অমুক দায়িত্বশীল ভাই ট্রিটমেন্ট করে, তারা উঠে যাচ্ছে। আমাদের সাথে ক্লাস 8-এর একজন ভাই ছিলেন এই রাঁধুনির গুলিতে, সে আহত হয়েছে। আমাকে যখন বলল যে ছোট মানুষ, আমরা কয়েকজনকে দিয়ে তাকে পাঠিয়ে দিলাম আমাদের কেন্দ্রীয় অফিসের বারান্দায়, তাকে রেখে বাহির থেকে তালা মেরে দেওয়া হয়েছে যাতে সে বের হইতে না পারে। আমাদের ভাইরা কিছুক্ষণ বললেন যে সে তো এখান থেকে সুড়ঙ্গ জানালার ফাঁক দিয়ে আবার বের হয়ে আসছে, সে তো তাকে এখানে রাখা যায়নি। আওয়ামী লীগ আমাদেরকে হত্যা করে, আমাদের নেতৃবৃন্দের হত্যা করে, আমাদের লাশের উপরে নৃত্য করে, এই কাফেলাকে কখনো স্তব্ধ করা যাবে না, কারণ এই কাফেলা হচ্ছে শহীদ রবিউলের। শহীদ রবিউল গুলিবিদ্ধ হয়ে যখন তাকে রমাদানে আহত অবস্থায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, শহীদ রবিউল সেদিন দায়িত্বশীলকে ডেকে বলেছিল ভাই আপনারা তো আমাকে চিকিৎসা করার চেষ্টা করছেন, কিন্তু আমি এই রকম একটি মৃত্যুর জন্য আমি গভীর রাতে অনেক দিন আল্লাহর দরবারে কেঁদেছি,
সুতরাং আজকে রোজাদার অবস্থায় আমাকে যাওয়ার সুযোগ করে দেয়া, যে আন্দোলনের কর্মীদের রাত জেগে জেগে শাহাদাতের মৃত্যু কামনা করে, যে আন্দোলনের আমিরে জামাত তার পরিবারকে বিদায় দিয়ে তাকে শাহাদাতের হত্যা করার দিনক্ষণ আওয়ামী লীগ যখন ঠিক করছে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যখন বলেছেন যে আমাকে কখন ফাঁসি দেয়া হবে আমি কিন্তু প্রস্তুত, যে আন্দোলনের আমির শাহাদাতের জন্য প্রস্তুত থাকে সে আন্দোলনের কর্মীদেরকে কখনো, সে আন্দোলনকে কখনো স্তব্ধ করা যাবে না ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ, আমাদের শহীদ নেতৃবৃন্দকে যখন সে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তো তারা পেছনের দিকে তাকায়নি। এ আন্দোলন হচ্ছে খাব্বাব খুবাইবের এই আন্দোলন, এ আন্দোলন হচ্ছে সেই আন্দোলন, এ আন্দোলন হচ্ছে সে আমির ইবনে জুমার আন্দোলন, যে বাড়ি থেকে বিদায় নিয়ে আসার সময় বলেছিল আমি আল্লাহ তালা যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন আর আমাকে জীবন্ত অবস্থায় যেন বাড়িতে ফিরে না নিয়ে আসেন। এই আন্দোলনের কর্মীরা আজকের এই দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং আজকের কালেমার পতাকাকে, কালেমার তাকবীরকে এখানে নির্ভাপিত করার যে প্রচেষ্টা চলছে, নাস্তিকতাবাদী আধিপত্যবাদী শক্তি আজকে এই দেশকে একটি করদ রাজ্যে পরিণত করে আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুকে আজকে চিনিয়ে নিয়ে এই জাতিকে, এই মুসলিম উম্মাকে, এই দেশকে আজকে পথ হারা করতে চায়। আমরা বিশ্বাস করি শাহাদাতের চেতনায় উজ্জীবিত পল্টনের সৈনিকেরা বদরের চেতনায় উজ্জীবিত হয়ে যতদিন এই জমিনে থাকবে ততদিন পর্যন্ত এই জমিনকে থেকে ইসলামকে নির্ভাবিত করা সম্ভব হবে না ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আসুন, আমাদের নেতৃবৃন্দ সেই ইতিহাসের সাক্ষী আমাদের সামনে আজকে বক্তব্য তুলে ধরবেন। আমি সবাইকে শুধুমাত্র এই কথা বলি, আহ্বান জানাতে চাই আমাদের শহীদ, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তাহের ভাই, তিনি বলতেন যতদিন পর্যন্ত শহীদের তালিকার হিসাব রাখা যায় ততদিন পর্যন্ত বিপ্লব হবে না, বিপ্লব হবে সেদিন যেদিন আর শহীদের হিসাব থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সেই পথ, সেই শপথ নিয়ে আমরা বেরিয়েছি, বেরিয়েছে এই কাফেলা। সুতরাং কোনোদিন আর ঘরে ফিরবে না, আমাদের হয় বিজয় নসেত আমাদের শাহাদাত, এ দুটির একটি আমাদের জন্য অনিবার্য হয়ে উঠবে। আল্লাহ তাআলা তার কোরআন শরীফে তাদের জন্য বলেছেন যে তাদের জন্য হুসনাইন, তাদের জন্য হয় বিজয় আর নসেত হচ্ছে তাদের জন্য শাহাদাত, এ দুটির মাঝখানে আর তাদের জন্য কিছু নেই। আসুন, ডোন্ট ওরি, ডোন্ট গ্রেট, উইল সুপ্রিয়ন ওয়ান, ভিক্টরি উইল কাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা যদি আল্লাহর সেই প্রিয় বান্দা যেটি আল্লাহ আমাদের জন্য মুমিন হওয়া, বিজয়ের জন্য যে শর্ত বানিয়ে দিয়েছেন, ছাত্র শিবির আজকে তাদের মেধা, আজকে তাদের নৈতিকতা, তাদের সকল কিছু দিয়ে মানুষের হৃদয়ের জায়গা করে নেওয়ার জন্যে, ছাত্র সমাজকে জাগানোর জন্যে যেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বিশ্বাস করি 28 আমাদের যেই 2006 সালে শুরু হয়েছে, সে 28-এর রক্তের পথ ধরে 2023 সালে জালিম শাহির পতন হবে এবং এই জমিন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সে বিজয় কেতন উড়াবার জন্যে এ যারা আমরা কাজী আছি, যারা আমরা সেদিনে তার প্রত্যক্ষদর্শী, তাদেরকে আজকে সেই শপথ নিয়ে আমাদেরকে ময়দানে নামতে হবে। আমাদের আমির ডক্টর শফিক রহমানের নেতৃত্বে আমরা যে বিজয় কাফেলার আজকে কেতন উড়াবার জন্যে পাগলপাড়া যুবকেরা, তরুণেরা, তৌহিদি জনতা আজকে বেরিয়েছে, তার মাধ্যমে মুসলিম উম্মার বিজয়কে নিশ্চিত করবার জন্যে আমরা সেই প্রচেষ্টা চালানোর আজকের সেই শপথ, সে অঙ্গীকার নিয়ে আজকে আমরা এখান থেকে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্যে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম মর্যাদা দান করুন। আমরা যারা এই জমিনে কাজ করছি, আমাদের মতো এই অযোগ্যদেরকে আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে শক্তি, সাহস, হিম্মত, যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সেটি হোক আজকের 28-এর সেই শপথ, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই আলোচনা সভায় আবারও
ইতিহাসের এই অংশের সাথে যুক্ত করবার জন্য ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমাদের নেতৃবৃন্দের নসিহাগুলো শুনে আমরা সামনের দিকে এগিয়ে যাব সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। খুনিরা কবু ক্ষমা পাবে না।